বন্ধুরা সবাইকে স্বাগত গেমিং সিনজো ইউটিউব চ্যানেলে। আবারও একটা নতুন ভিডিও নিয়ে ফাইনালি আমি চলে এসেছি এই গেমের ভেতরে আবারও একটা নতুন ভিডিওতে। প্রথমেই বলা যাক, যারা যেন আমার চ্যানেলে নতুন, নিচে থাকা বেল আইকনটা টিপে আমার চ্যানেলটাকে অল সাবস্ক্রাইব বাটনটা টিপে ফেলুন, তাহলে যথাযথ যে আমি ভিডিওটা আনবো সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, ভালো খারাপ যা হোক কমেন্ট করবেন, ভালো কমেন্ট করলে আমি বেশি খুশি হব। আর অনেকেই দেখেছি আমি ভিডিওটা দেখেন, ভিউস হয় কিন্তু লাইক দেন না। বন্ধুরা সবাইকেই বলছি লাইক একটা করে দিয়ে দেবেন, একটা তো আপনাদের জন্য এই ভিডিওটা, তাই মাস্ট করে একটা লাইক অবশ্যই দেবেন বন্ধুরা। চলুন বেশি দেরি না করেই আপনাদের বলা যাবে আমি এই ভিডিও আজকে কি করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এলাইট পাস মারতে চলেছি। আমি এখানে মেম্বারশিপ মেরে ফেলেছি, মেম্বারশিপ আমার মারা হয়ে গেছে, তাই আমি এখানে আপনাদের কাছে নিয়ে একটু দেখতে দেবো এলাইট পাসটা। তার আগে বলা যাক এলাইট পাসে আমাদের কী কী আছে, আমি তো আমাদের বলেছিলাম এর মধ্যে দেখতেই পাচ্ছেন এত কিছু আছে। এই আমি এলাইট পাসটা মারবো আপনাদের সামনে, সেটা নিয়ে এই ভিডিওটা। আপনাদের খুবই ভালোই লাগছে এই এলাইট পাসটা, আমি এখন ইচ্ছা হয়েছে আমার যে ওই পরিচয়তে এলাইট পাস মারবো, তাই আমি এলাইট পাস মারছি। আপনারাও যারা যাদের মারানোর ইচ্ছা মেরে দিতে পারেন, খুবই ভালো এ আছে এলাইট পাসটা আছে, মারতে পারেন। চলুন আমি এখানে এখানে 499 ডায়মন্ড আছে, মানে 500 ডায়মন্ড, এখানে আমি মেরে দিই। এখানে আমার এলাইট পাস মারা হয়ে গেল, দেখতেই পাচ্ছে এখানে এলাইট পাস মারা হয়ে গেছে। বন্ধুরা এই এলাইট পাসটা মেরেছি, তাই একটু বন্ধুদের সবাইকেই বলছি আমি অনেক পয়সা খরচ হয়েছে, ডায়মন্ড খরচ হয়েছে, তাই বলছি বন্ধুরা আপনাদের জন্য এই ভিডিওটা, তাই বন্ধুরা একটু লাইক করে দিন প্লিজ। বন্ধুরা একটা করে আমাদের লাইক করুন, আপনারা যে লাইক করবেন আরও আমাদের ভিডিওটা আরও উৎসাহিত করে দেবে, আর আমরা আরও ভিডিও বানাতে আপনাদের সাহায্য করব। তাই বন্ধুরা যারা যারা আমাদের ভিডিওটা ভালো লেগেছে বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন। চলুন আমি এখান থেকে ক্লেম করে নিচ্ছি। সব এগুলো দেখতেই পাচ্ছেন এই ব্যাটের স্ক্রিনটা খুবই সুন্দর, এটা আমি পেয়ে গেছি। চলুন এখানে আমি বাইকের স্ক্রিনটা পেয়ে গেছি, এখানে আমার যতগুলো ব্যাচ ততগুলো আমি পেয়ে গেছি। এখানে আমি এবার আমার 13টা ব্যাচ আছে, এবার আমি 15টা ব্যাচ করলে এটা পাবো, আমি করে করে আমি পাবো। চলুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমার চ্যানেলে, যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমাদের দেখিয়ে দিই এটা কি হাতে নিয়ে যাওয়ার আছে কোনো, এটা চলুন আমাদের সেটা দেখিয়ে দেবো। না না, এটা বন্ধুরা আপনাদের ব্যাটটা হাতে নিয়ে থাকতে পারবেন না, এটা এমনি একটা ব্যাট দিয়েছে, যাই হোক ভালোই আছে ব্যাটটা, আমি এই ব্যাটটা নিয়ে অতটা খেলি না, তাও যাই হোক আজকে দিনটা খেলি, আজকে পেয়েছি যখন। আচ্ছা গাড়ি স্কিন পেয়েছি বন্ধুরা, গাড়ি স্কিনটা আপনাদের দেখিয়ে দিই, কোথায় গেল এইটা, ভালোই স্কিন আছে এইটা আমার আছে, এইটা তো ভালোই লাগছে, ঠিকই আছে বন্ধুরা বলতে গেলে। চলুন আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা সবাইকেই বলছি, আমি এটা ভুলে গিয়ে বলে দিয়েছি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন অবশ্যই বন্ধুরা, লাইক করবে, লাইক করতে কেউ ভুলবেন না। আর যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিজে থাকা বেল আইকনটা টিপবেন ও সাবস্ক্রাইব বাটনটা টিপে ফেলবেন, চমক করে একটা ঘন্টা বাজিয়ে দিন যেমন ঠাকুর তলায় গিয়ে ঘন্টা বাজান। যেন বন্ধুরা 2021 যেন ভালো কাটেন সবার কাছেই এই প্রার্থনা। চলুন সবাই নিজের নিজের ভগবানকে ডাকবেন, উপরওয়ালাকে ডাকবেন, বাংলাকে ডাকবেন। চলুন বাই বাই বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার তো আগেই বলেছি, এখনও বলছি, সবাই নিজের সুরক্ষী নেবেন, খেয়ালে রাখবেন, 2021 যেন ভালো কাটে। গুড বাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। বাই বাই, টাটা।